পবিত্র কোরআনের মধ্যে 114খানা সূরা রয়েছে। 114খানা সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম যে সূরাখানা রয়েছে ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মূল, কোরআনের মা। এই সূরাতুল ফাতিহাকে সূরাতুন নূর বলা হয়, সূরাতুন নূর, কোরআনের আলো। এই সূরাতুল ফাতিহাকে সূরাতুদ দোয়া বলা হয়, মুনাজাতের সূরা, দোয়ার সূরা। এই সূরাতুল ফাতিহাকে সূরাতুস সালা বলা হয়, নামাজের চূড়া। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস শিফা, আরোগ্যের সূরা। এত ফজিলতময়, এত বরকতময়, রহমতময় এই সূরাখানা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতদেরকে দেন নাই। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এই সূরা দেন নাই। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে সহিফা দান করা হয়েছে, কিতাব দান করা হয়েছে, কোন নবীর কোন কিতাবের মধ্যে এই সূরা দেওয়া হয় নাই। এই সূরাতুল ফাতিহাকে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ দান করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানা দিয়েছেন, ও নবী গো, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আর আপনার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। এই সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আমি আল্লাহ একখানা সর্বশ্রেষ্ঠ উপহার দান করেছি, ও নবী, এই উপহার হলো সূরাতুল ফাতিহা। ও নবীজি, এই সূরাতুল ফাতিহা যদি আপনার উম্মতের মধ্যে কেউ তেলাওয়াত করে এবং তদনুযায়ী আমল করে, নবী গো আপনি সাক্ষী, তার জন্য আমি আল্লাহ তৈরি জাহান্নামের আগুন হারাম হয়ে যাব। শুধু এখানেই শেষ নয়, প্রখ্যাত তাবেঈ হযরত কাবুল আহবার বর্ণনা করেন, এই সূরাতুল ফাতিহা এমন এক সূরা রে দুনিয়ার মুসলমান, তোমরা তো জানো না এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কেমন ফজিলত, কেমন বরকত, কত রহমত রেখেছেন। এই সূরাতুল ফাতিহা যদি তাওরাত ও ইনজিল কিতাবের মধ্যে থাকত, তাহলে তাওরাত ও ইনজিলের অনুসারীরা কোনোদিন ইহুদি খ্রিস্টানে পরিণত হইত না। এই সূরাতুল ফাতিহা যদি জবুর কিতাবের মধ্যে থাকতো, তাহলে জবুরের অনুসারীরা অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কোনদিন শূকর আর বানরে পরিণত হইতো না। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন এলাকার মানুষ যখন অন্যায় আর অবিচার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপাচার অনাচার যখন বাড়তে থাকে, আল্লাহ তো কোন এলাকার মধ্যে আজাব দিতে চান। আর এই অবস্থায় যদি ওই এলাকার কোনো একটা মাসুম বাচ্চা, ওই এলাকার কোনো একটা শিশু সন্তান মক্তবের মধ্যে যাইয়া সূরাতুল ফাতিহার সবক নিয়া নেয়, সূরাতুল ফাতিহা পড়তে শুরু করে দেয়, ওই মাসুম বাচ্চা সূরাতুল ফাতিহার তেলাওয়াতের সবক নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাকে 40 বছরের জন্য আযাব মুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই সূরাতুল ফাতিহার অসংখ্য গণিত ফজিলত রয়েছে। ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি উনি উনার তাফসির গ্রন্থের মধ্যে এই সূরাতুল ফাতিহা নাজিলের সময় একখানা ফজিলত বর্ণনা করেন। ডাক দিয়ে বলেন, মুসলমানের আরে, অন্যান্য সূরার অন্যান্য আয়াত গুলি যখন নাজিল হয়েছিল শুধুমাত্র জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে নবীর কাছে এসেছিল, কিন্তু এই সূরাতুল ফাতিহা যখন নাজিল হয় শুধুমাত্র জিব্রাইল আসে নাই, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের সঙ্গে আরো 70,000 রহমতের ফেরেশতারা এই জমিনের মধ্যে নাজিল হয়েছিল। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার আরেকটি ফজিলত বলি আমি শেষ করে দিচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে একজন বিশাল আকৃতির ফেরেশতা তৈরি করে রেখেছেন, ওই ফেরেশতার মাথাটা দেখতে মানুষের মাথার ন্যায়, এত বিশাল আকৃতির ফেরেশতা যার মধ্যে 70,000 বাহু রয়েছে, এক একটা বাহুর মধ্যে আরো 70,000 ফেরেশতা করে অবস্থান করতেছে। প্রত্যেক ফেরেশতার ডান গালের মধ্যে সূরাতুল ইখলাস লেখা, বাম গালের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, কপালের মধ্যে সূরাতুল ফাতিহা লেখা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই অগণিত ফেরেশতা গুলিরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, ওই দায়িত্বটা হলো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা। এরা সর্বাবস্থায় ওই জায়গার মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের রত রয়েছে।
এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু কইরা তারা যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত আসে, তখন ওই জায়গায় আয়েশা মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে একটা সেজদা দেয়। যখন তারা সেজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে মাথা উঠাও, আর সেজদা দিতে হবে না, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এই কথা শুনারা যখন মাথা উঠায়, মাথা উঠাইয়া মহান রাব্বুল আলামিনের দরবারে একটা প্রশ্ন করে, ও মালিক, আমরা তো আপনাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত পরে সেজদা দেওয়ার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যান। ও রাব্বুল আলামিন, আপনার কাছে জানতে চাই, এই সূরাতুল ফাতিহা কিন্তু আমাদের উপর নাজিল হয় নাই, আমাদেরকে উপহার স্বরূপ দেওয়া হয় নাই, শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে পড়ার জন্য। ও রাব্বুল আলামিন, এতটুকু পড়ার পরেই যদি আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, ওগো মাহবুব, আপনি তো অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে উম্মতে মুহাম্মদীকে সূরাতুল ফাতিহা উপহার দিয়েছেন। যাদেরকে আপনি উপহার দিয়েছেন, যাদের উপর এই সূরাতুল ফাতিহা আপনি নাজিল করেছেন, এরা তো আপনাকে পরিপূর্ণ সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সেজদা দেয়। ওগো রাব্বুল আলামিন, আপনার কাছে জানতে চাই তখন আপনার কেমন লাগে, আপনি কি তাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, উম্মতে মুহাম্মদীরা যখন আমি আল্লাহকে সূরা ফাতিহা পড়ে সেজদা দেয়, আমি তোমাদের উপর যেভাবে সন্তুষ্ট হয়ে গেছি, এর চেয়ে আরো হাজার গুণ বেশি আমি উম্মতে মুহাম্মদীর উপরও সন্তুষ্ট হয়ে যাই। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা প্রতিদিন রাতে ঘুমানোর সময় এই সূরাতুল ফাতিহা চারবার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 4000 দিনার সদকা করে ঘুমানোর সব দান করেন। সুবহানাল্লাহ, দেখুন কত মজা এই সূরার মধ্যে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.